আমার বোন ঘরে থাকবো, আমি ভালো পাত্র দেখে বিয়ে দেব। বোনের বিষয় দরকার হলে 2-4-5 লাখ টাকা খরচ করুন, এটা কি বলো? কপালে যা আছে তাই হবে। আর আজকালকার ছেলে মেয়েরা একটু করে করুক, আমি মনে করি যে করুক, করলে অভিজ্ঞতা হবে। আমার বোনটা যেন কার লগে ভেগে যাক, মানে আমার বিয়ে দিলে টাকা পয়সা খরচ হবে, গিরিঙ্গি বাজি করা, তাই না? না না, আমি তোমার উদ্দেশ্য বুঝে গেছি। তুমি আমার বোনটা এভাবে ছেড়ে দিছ, কোন ফোলা পছন্দ করে বিয়ে হয়ে যাবো, এক টাকাও আমার খরচ হইব না। তা আমার টাকা কাল্লাই রুজি করি, আমার এই ধন সম্পদ কার জন্য? সব তুমি মানে গরুর বাসুর, ওটা বলে হালের গরু হয়ে গেছে, দেয়া দিছে 4,500, কত বড় যৌতুক! আর এর পিছনে আমি এই পর্যন্ত তোমার মা বাপরে 20,000 টাকা দিছি। তুমি জানো, তুমি আজ আমার মার এটা, কাইল আমার বাপের এটা, অসুখের কথা কই, মার কথা কই, কত ভাবে টাকা নিছে তোমার কি মনে নাই? তুমি তার ভাবি মায়ের সমান, তুমি তারা দেখে শুনে রাখবে। আর তুমি বলছো তোমার দিকে খেয়াল রাখতো, উল্টা কথা বলো না। দিবা তোমার মতো পেট আমি বিয়ে করছি কি জন্য? আমার মা বাপের যখন সেটা লাগে তখন সেটা দিবার। শোনো, আচ্ছা সেটা দেখা যাবে, আমি দেখি বাড়িতে ঘুরে আসছি। 2 লাখ টাকা দিবে না? আচ্ছা দেখা যাক। তোমার গরু ছাগল সব দেখবো, আর আমার বাপের ভেতরে তুমি দিবে না তো কে দিবে? বলো তো, মার ওষুধ কিনছে? হ্যাঁ হ্যাঁ, মার দিয়ে দিবি তো। কিরে বই, তোর তো এখানে থাকার কথা না, তোর বই চলবে হাতে ব্যাগ করি। হয়েছে কি ভাইয়া? তুমি চুপ করে রাখছো সবগুলো। ভাইয়া আমি ও হয়েছে কি ভাইয়া? আবার ভাইয়া? এ তুই জানিস আমি আর্মিতে ছিলাম, আমি যদি তোর মারি যে জায়গা মারবো সে জায়গা পৌঁছে যাবে, সে জায়গা পৌঁছে যাবে কয়ে দিলাম। তুই যে ফাঁকি দিয়া এই ছেলের লগে প্রেম করস কেন? তোর আমি কি বিয়ে দিব না? আমার ঘরে কি টাকা পয়সা নাই? আমি কি এতই ফকির হয়ে গেছি? হ্যাঁ, তাহলে তুই এই ছেলের লগে প্রেম করস কেন? এই ছেলের লোক তুই কি সম্ভব হয়েছে কি ভাইয়া? আমার টিকটক করতেছিলাম। টিকটক করতেছিলি? আরে টিকটক করে তো 10-12টা বাজাইতেছে। এই টিকটকের নামে মেয়ে পাচার হচ্ছে, এই টিকটকের নামে কত অকর্ম হচ্ছে। কদিন পরে তো করে পুলিশে তৈরি কি ফিটাতে দিব, রিমান্ডে দিব ডাইরেক্ট। ভাইয়া মাইন্ড ইউর ল্যাঙ্গুয়েজ, আপনার আমার সম্পর্কে আপনার ধারণা আছে? আমার কত ফলোয়ার? 9 মিলিয়ন। ও ফলোয়ারের খেতা কিলা? হ্যাঁ তোর ফলোয়ার, তোরা এগুলা করি দেশটা ধ্বংস করে দিতেছ। হ্যাঁ দেখ, আমি কিন্তু আর্মিতে ছিলাম, এমন মাধ্যম তো জায়গা পৌঁছে যাবে। আরে শুনেন, আমি যদি আমার ফলোয়ারে খবর দিই না আপনার বাগা দিয়ে দিব, কেউ বাগা পাইবে তাই নাকি?
ها 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 ها
তাহলে ভাবো তোমার অনেক হাত লম্বা মুখা নাকি পাগল নাকি আমি তোকে এভাবে মারবো কেন আমি হাতে নয় ভাতে মারবো এমন পুলিশে এমন টাকা দিব তোমার একবার জেলখানে বলে দিব জানো আমার ক্ষমতা আর আমার ক্ষমতা সম্পর্কে ধারণা আছে কি ক্ষমতা তো আমার ক্ষমতা হচ্ছে 9 মিনিট ছিল সবার আমার একটা বলার যদি কই তোর পিছনে কুত্তে গলা দিব তোরে তো খুঁজে পাবো না তোর আমার মনে হচ্ছে তোর এইভাবে আমি যখন শুনছি আমার গার্লফ্রেন্ডের দিকে তো আমার মাথা ভাগ দিয়ে আছে আমি নিজেকে কন্ট্রোল করতে পারি না হওয়া করে হওয়া ঘুরে বাবা ঘুরে মাথা ঘুরে আলার ভাই আমি যখন দেখি আমার কলকাতা হলে তুই আটটা সত আব্দুল আমি কিন্তু একটু হলেও দিতে পারি ভাইয়ের উপরে প্রতিশোধ নেওয়া হবে তুমি কানের নিচে একটা বন সপ্তাহ দেবো আবার বলতে কোন কাজ এমন বল দিচ্ছি কিন্তু আমার গার্লফ্রেন্ড এরকম বল দিব হিরা জানি না আরে কি করবা আরে মনে আমার শাশুড়ি মারা গেছে তুমি এভাবে কাঁদছ তোমার পাখি ঘরের দিকে ফাঁকি পুরুষ মানে ফাঁকি ফেললাম গো বেগর পুরুষ তোমার বই রে বই হয়ে গেছে খেলতে আড্ডা মারতে কই গেছে ঘুরাঘুরি করতে গেছে স্বামীমেল লাগে গেছে আবার লাগে গেছে তুমি কেমনে জানো তাড়াতাড়ি যা এখনো আসে নাই আমার বোন কই গেল আমার বোন আমার একমাত্র বোন এই মাতারি তোর কারণে আমার বোন বাঁচছে এই তো উল্টা পুল্টা কথা কথা আমার বোনের কিছু বলছি মতো কিছু বলি নাই আর বাসায় এসে লাগে আমি পাত্র বাইরে বাইরেছি মন অনেক কোন কালে আইবে খাই রে আই নাই আমার বোন ছাড়া এই গলা দিয়ে আমার বাদ ঢুকবে না আমার বোন কি কইনা এ স্বামীম খবর চল একটা চোখ টোকা দেখবে না আপনার বোন কোন একটা ড্রাইভার লোকের তাই শোনা লোকের বাইরে গেছিল আমারও সাবধান করেন আমারও হুঁশিয়ার করেন আর ড্রাইভ বাটি আছে আপনার বন্ধু তুলে দেন আমি তুলে দিছি কে তুলে দিছে তোরে না ভাইয়া ওই যে তুমি তো আমাকে বকে দিছো না আর আমার তো নিজের তুমি অপমান করছো আমার
আমার বোন মিথ্যা কথা বলে ভাগ্যটা ভাগ্যটা তুই এখন ভাগ্যটা ভাগ্যটা ভাবি না আরো আমার বোন তুই ভাবি যে দেড়ফিটটা তুই কি ছোট মরিসেন কি ভাবি কি আগে কি বলছো আমার কো ঠাকুর তো বড় কষ্ট বাজে 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 সব কথা তোর তো ওই ছেলের লগে ভাগাই দিতে তাই না মিথ্যা কথা শোনা বিশেষ কি ভিন্ন আমি দাই করি ভিন্ন না তোর কি ভিন্নের খেতা কি নাই তুই এখন থেকে ছয় মাস তোর বাপের বাড়ি থাকবি তোর বাপ মা বাপের লগে আলু বস্তা ডাল দি ভাত খাবি এখানে রুই মাছ গরুর মাংস খাইতে খাইতে তো সর্দি জমে গেছে ভাত ভাত মাথা আমি ছোটকাল থেকে আমার মা বাপ নেই ওরা লালন পালন করছি তো ভাই তাই ওর জন্য আমি খুব ভয় পাইতেছি যদি একটা খারাপ ছেলের হাতে পড়ে আমার বোনের লাইফটা শেষ হয়ে যাবে ভাই তুমি একমাত্র আমার বোনের যোগ্য যেভাবে বাহাদুরের মতো ওই ছেলের থেকে আমার বোনকে নিয়ে আসলাম এটা একটা তোমার বাহাদুরি আমি আজ থেকে আমার বোনকে তোমার হাতে তুলে দিলাম আশা করি তোমরা সারা জীবন সুখে থাকবা